আল কুরআনের পথ, এই পথই আসল পথ। আমাদের এক বোন প্রশ্ন করেছেন যে তার সম্পদ মানে বিশুদ্ধ সম্পদ বা হালাল সম্পদ, কিন্তু সেটা তাকে রাখতে হচ্ছে একটা সুদী প্রতিষ্ঠানে। কারণ হচ্ছে যে তার হাজব্যান্ড চাচ্ছেন যে তিনি ওই ব্যাংকেই বা ওই প্রতিষ্ঠানেই টাকাটা জমা রাখবেন। তো তিনি যদি ওখানে না রাখেন তাহলে সংসারে কিছুটা অশান্তি তৈরি হয়। তো এই অবস্থায় তিনি কিছুটা উদ্বিগ্ন যে আসলে তার এই সম্পদের জাকাতটা তিনি কিভাবে দিবেন, এটা যদি একটু বলেন। এই ধরনের পারিবারিক সমস্যা তো আমাদের আছে। তিনি যেহেতু পারিবারিক মানে সম্প্রীতি বজায় রাখার জন্য বাধ্য হচ্ছেন, আর ইসলামের পরিবার ব্যবস্থায় স্বামীর কিছুটা এখানে যদি তিনি রিভোল্ট করতে যান তাহলে হয়তো তাদের দাম্পত্য সম্পর্কেই সমস্যা হবে। এই ক্ষেত্রে তিনি নিছক বাধ্য হয়েই করছেন, সুতরাং আমি মনে করি যে আল্লাহ তাআলা তার এটা কোনো অপরাধ হিসাবে নেবেন না। তবে তার যেটা সার্বক্ষণিক চেষ্টা করতে হবে সেটা হলো তার স্বামীকে বিভিন্ন সময় কনভিন্স করার চেষ্টা করা যে আমাদের একটা হালাল প্রসেস থাকার জন্য, থাকার পরেও আমরা আল্লাহ তাআলা আমাদেরকে এত সব নিয়ামত দিলেন, সন্তান দিলেন, সংসার দিলেন, আমরা কেন ওখানে যাব। এই প্রসেসটা অব্যাহত রাখা বোধহয় তার দায়িত্ব। আমার যতটুকু পড়াশোনা আমি মনে করি যে এখানে সংসারে একটা অশান্তি বা দাম্পত্য কলহ সৃষ্টি না করে আপাতত তিনি মেনে নিলেন, কিন্তু একটা অস্বস্তি এবং অসন্তুষ্টির সাথেই মেনে নিলেন এবং চেষ্টা করবেন ওখান থেকে যাতে করে এটাকে নিয়ে আসা যায় স্বামীকে কনভিন্স করার, আর আল্লাহর কাছে সাহায্য চাইবেন। আমি মনে করি যে এভাবে করলে একটা নির্দিষ্ট বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যে তিনি কনভিন্সড হয়ে যাবেন। আর একান্ত না হইলে তিনি তার চেষ্টা করলেন, আল্লাহ তাআলা তাকে যা যায় খায়। আল কুরআনের পথ, এই পথই আসল পথ।